बीड़ी का मेरा मजा में जान लिया अभी हम अगर बोलते हैं কেমন ভালোবাসি জানো আর কব তক জবানি ছুপাওগি রানি আর একটা দেবো কবি তো কিসি কি দুলহনিয়া বনোগি शादी करोगी हम उससे शादी আমি আজকে ঘুমুবো না
তোমার বুদ্ধিটা খুব সুন্দর বুদ্ধি জানো, তোমার স্বামীকে আদর করে পাশে শোয়াবে, বড় একটা চাকু নেবে আর ভালোবার করে গলাটা কেটে দেবে। আর তারপরে আমরা কি করব দুজনে জানো? ওই যে প্রেম করা কোথায় হবে জানো তো? আচার বেজ বাপ, ওই যে জেলখানায় চত্বটা শিক আছে তার ভেতরে দুজনে সারা জীবন পচে পচে মরব। দুটোর জন্যই আমাদেরকে জেল খাটতে হবে, সারা জীবন পচে পচে মরতে হবে। এই অন্যায় কাজ করলে চলবে না। আমি একটা বুদ্ধি পেয়েছি, আমার মা বাবা অনেকদিন আগেই বর্ধমানে এসেছিল। আচ্ছা, বর্ধমানে একটা অনেক বড় কালী মন্দির আছে, কোথায় জানো তো? মানে বর্ধমানে আর না হয় তো সর্বমঙ্গলা কালী। হ্যাঁ, সেই সর্বমঙ্গলা কালী, সে খুব জাগ্রত। আমার মা বাবা বলতো যে সে যেখানে গিয়ে মানে মা কালীর কাছে গিয়ে যে যা মনের মানে আশা পূরণ করে, সে মনে আশা মা পূরণ করে, তাই তো? যে মানসিক করে যে যা চায় তার মনের আশা পূর্ণ করে। তাহলে সেখানে আমাদের দুজনে গিয়ে আমরা যদি কিছু চাই, দেখো তুমি বললে তুমি বিষ খাইয়ে মেলে পুলিশে ধরে নিয়ে যাবে, নিয়ে যাবে, তাই বলছি সাপও মরবে লাঠি ভাঙবে না। ঠিক বলেছো। আরে মা কালীর কাছে মা তো, হে মা কালী, ওকে চোখে অন্ধ করে দাও আর কানে কালা করে দাও, শুনতেও পাবে না দেখতেও পাবে না। ঠিক বলেছো। তোমার স্বামী যদি কিছু শুনতে না পায়, আমরা নাচ গান করবো, আনন্দ করবো, কিচ্ছু শুনতে পাবে না, আর চোখেও দেখতে পাবে না কে বাড়িতে আসলো আর না আসলো। তাহলে ঠিক আছে, শোনো আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি কাপড়টা মানে বদলে চলে আসো। আসি সোনা, বাই বাই, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ টু। লেরোয়া লেরোয়া, ও আগো এত কাপড় এত টাকা নষ্ট করে দিলাম, তাও কিছু বলবে না? দেখা করে গেল না পাল্টা আমি তোর বড় ভাই, যাবার যা। আপনারা দেখলেন তো আমাকে মারার জন্য গেল, ওরা দেখেছিস তো? এইদিকে পালাই না যেন, আমি চললাম। হ্যাঁ, আমি যদি কালী মন্দিরে দেখি না কিছু করছে, মন্দির ভেঙে ঢুকে চললাম।
আমি বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমার বউ